দ্রুত নগরায়নের কারণে সারা দেশে বাড়ছে ইটের চাহিদা। বেসরকারি গবেষণা বলছে ক্রমবর্ধমান এই চাহিদা পূরণে অপরিকল্পিত ইট ভাটার সংখ্যা বেড়েছে। বর্তমানে দেশে সনাতন পদ্ধতির ইট ভাটার সংখ্যা কত তার হালনাগাদ কোনো হিসেব নেই। প্রায় 150 বছরের পুরনো প্রযুক্তির এসব ইট ভাটায় মাটি ও জ্বালানি দুটোই লাগছে বেশি। পরিবেশ রক্ষায় উন্নত প্রযুক্তির ইট ভাটায় স্থাপনে গ্রিন ব্রিক প্রকল্পের আওতায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP বাংলাদেশে একটি আধুনিক ব্রিক সেন্টার গড়ে তুলবে। সারা দেশে সনাতন পদ্ধতির ইটভাটার সংখ্যা কত তার হালনাগাদ কোনো হিসেব নেই। বেসরকারি গবেষণা বলছে গত কয়েক বছরে নির্মাণ কাজ বাড়তে থাকায় উল্লেখযোগ্য হারে অপরিকল্পিত ইটভাটার সংখ্যা বেড়েছে। প্রায় 150 বছরের পুরনো প্রযুক্তির এসব ইটভাটায় জমি আর জ্বালানি দুটোই লাগছে বেশি। উর্বর মাটি কেটে ইট বানানোয় ক্ষতি হচ্ছে ফসলি জমির। আমরা এখন অনেক ব্রিক বানিয়ে ফেলছি এবং টপসয়েল আছে, আমরা মানে ভালো কোয়ালিটি ইট বানাচ্ছি, কিন্তু ভবিষ্যতে যে আমাদের একটা উর্বর মাটি থাকবে না, তখন যে আমাদের ফলের মানে মানে ফসল কিভাবে আমরা উৎপাদন করবো, এটা চিন্তা করছি না আমরা। শুধু উর্বর মাটি নষ্ট হচ্ছে তাই নয়, ইট পোড়াতে কয়লার পাশাপাশি পুড়ছে বনের কাঠ। পুরনো প্রযুক্তিতে পোড়ানো এই লাল ইট সত্যিকার অর্থেই দেশের জন্য বড় বিপদ সংকেত ডেকে আনছে। কারণ গবেষণা বলছে দেশে এমন প্রায় 10,000-এরও বেশি ইট ভাটায় পোড়ানো হয় লাখ লাখ টন কাঠ, যা বাংলাদেশের নাজুক পরিবেশকে আরও খানিকটা বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। ইউএনডিপির পরিবেশ বান্ধব ইট ভাটা স্থাপন প্রকল্পের কর্মকর্তারা বলছেন উন্নত পদ্ধতিতে জ্বালানি খরচ প্রায় অর্ধেক এবং দূষণও সর্বনিম্ন। এই প্রযুক্তিগুলিকে অ্যাডাপটেশন দরকার এবং নতুন নতুন প্রযুক্তি আনা দরকার, সেই জন্য আমরা এখন ইউএনডিপি কাজ করছে একটা ব্রিক সেন্টার, অর্থাৎ যেখানে ট্রেনিং হবে, ল্যাব ফ্যাসিলিটি থাকবে এবং গবেষণা হবে। তবে নতুন প্রযুক্তির ইটভাটার বিনিয়োগ নিয়ে চিন্তিত মালিকরা। এখন যদি এটা পরিবর্তন করতে হয়, যেটা জিগজাগ বলেন, আপনার হোপলিন বলেন, গ্রিন ব্রিজ বলেন, এগুলো তো প্রচুর টাকার প্রয়োজন। যদি সরকার থেকে আমরা বিনা সুদে অর্ধেক টাকা যদি আমরা পাই, তাহলে আমরা এই নতুন কাজে যেতে পারব। সরকারি আদেশ অনুযায়ী 2013 সালের পর ভাটা মালিকদের আধুনিক ইটভাটা তৈরি করতে হবে। তবে উন্নত ইটভাটা স্থাপনে সহজ শর্তে ঋণ চান মালিকরা। আবুল কালাম আজাদ, সময় সংবাদ, ঢাকা।